আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক অ্যাডভাইজার বিডির পক্ষ থেকে ফোন সেটিংসের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মোর এই সেটিংসের কার্যকারিতা সম্পর্কে জানাবো। এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন এই কয়েকটি অপশন, সেখান থেকে সবচেয়ে উপরে যেটি আছে সেটি হলো এয়ারপ্লেন মোড। এটি যদি আপনি অন করে রাখেন তাহলে কেউ যদি আপনাকে ফোন দেয় তাহলে আপনার সিম অফ দেখাবে। যেমন এটি অন করলে আমাদের সিমের যে কানেকশন সব বন্ধ হয়ে যাবে। এবং তারপর যে সেটিংস সেটি হলো ডাটা ইউসেজ। এর মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কোন অ্যাপ কত ডাটা ব্যয় করলো, কিংবা আপনি কত এমবি ডাটা খরচ করলেন, সব এর মাধ্যমে দেখতে পারবেন। এবং আপনি দেখতে পারবেন মোবাইল ডাটা কত অপচয় করলেন এবং ওয়াইফাই ডাটা কত ব্যয় করলেন, সব দেখতে পারবেন। এখানে কোন অ্যাপ কত ডাটা ইউজ করছে সব কিছুই দেখতে পারবেন। এবং এর উপরে এই সেটিংসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কয়েকটি অপশন, হাইড ওয়াইফাই। এখানে হাইড ওয়াইফাই করলে আপনি ওয়াইফাই হাইড করতে পারবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে অ্যালাও ব্যাকগ্রাউন্ড ডাটা, এ নিয়ে আমি একটি ভিডিও অলরেডি আপলোড করেছি, আপনি তা দেখে নিতে পারেন। তারপরে যে অপশনটি সেটি হলো হটস্পট, ওয়াইফাই হটস্পট। আপনি ওয়াইফাই হটস্পট দিয়েও অন্য কোনো ফোনের সাহায্যে এই ফোনের এমবি ব্যবহার করতে পারেন। ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, সেই জন্য আপনাকে সেট আপ ওয়াইফাই হটস্পট এটিতে ক্লিক করতে হবে। এখানে চাইলে আপনি আপনার নাম এবং সিকিউরিটি কীরকমের হবে, নান যদি এইটা যদি দেন তাহলে আপনার কোনো সিকিউরিটি হবে না, কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না, অটোমেটিক যে কোনো কেউ আপনার ওয়াইফাই কানেক্ট করতে পারবে। কিন্তু আপনি যদি WPA2PSK এটি যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। এখানে আপনি ইচ্ছামতো আপনার পাসওয়ার্ড দিয়ে সেভ করতে পারেন, তাহলে আপনার ওয়াইফাই কেউ কানেক্ট করতে পারবে না, করতে গেলে আপনার পাসওয়ার্ডটি তাকে ইনপুট করতে হবে। উপরে যে অপশনটি কিপ ওয়াইফাই হটস্পট অন, এটি হলো আপনার ওয়াইফাই কতক্ষণ পর্যন্ত অন রাখবেন। এটা অলওয়েজ দিলে অলওয়েজ, এবং টার্ন অফ 5 মিনিট, মানে 5 মিনিট পর অফ হবে বা 10 মিনিট পর অফ হবে, এটি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে যে অপশনটি সেটি হলো VPN। এর মাধ্যমে আপনি VPN ইউজ করতে পারেন, এই জন্য আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করে সেই VPN এর নাম এবং তার অ্যাড্রেসটা দিয়ে সেভ করলে সেই VPN এর সাথে আপনি কানেক্ট হয়ে যেতে পারবেন। তারপর সেলুলার নেটওয়ার্ক, এই সেটিংসটির মাধ্যমে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন, সেটি হলো আপনার ফোনে যদি কখনো ডাটা কানেকশন অন না হয় তাহলে ফোন সেটিংসের এই অপশনটিতে অ্যাক্সেস পয়েন্ট নেমস, এটির মাধ্যমে আপনি আপনার ডাটা কানেকশন পুনরায় চালু করতে পারবেন। যেমন এখানে APNs, এখানে যদি আপনার সিমটি গ্রামীণ ফোন হয় তাহলে GP ইন্টারনেট, এটি এখানে অ্যাডে ক্লিক করে ন্যাম GP ইন্টারনেট APNs এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসগুলো আপনি যদি আপনার সিমটি গ্রামীণ ফোনের হয়ে থাকে
তাহলে প্রথমে ন্যামের জায়গায় জিপি ইন্টারনেট এটি দিবেন, এবং তারপর এপিএন এটি সবগুলো অক্ষর জিপি ইন্টারনেট দিবেন এবং কোনো স্পেস রাখবেন না। তারপর এপিএন টাইপ ডিফল্ট টাইপ রাখবেন, প্রক্সি এটি নোট সেট নট সেট এটি রাখবেন কারণ ওটা সেট করার দরকার নেই, পোর্ট এটিও নট সেট এগুলো নট সেট রাখবেন, এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন এমসিসি এটি 470 এবং এমএনসি এটি 01 এবং এপিএন প্রোটোকল এটি IPv4 উপরেরটি এটি সিলেক্ট করবেন, এবং তারপর এপিএন রামিং প্রোটোকল এটিও IPv4 এটি সিলেক্ট করবেন। এই সেটিংসগুলো করলে আপনার ফোনে যদি ডাটা কানেকশন চালু হতে কোনো প্রবলেম হয় তাহলে এর মাধ্যমে আপনি পুনরায় সেই ডাটা কানেকশন চালু করতে পারবেন। এবং এই প্রিফারেড নেটওয়ার্ক এটির মাধ্যমে আপনি ফোন 2G 3G অথবা আপনার যদি 4G ফোন হয়ে থাকে তাহলে এখানে আপনি 2G 3G বা 4G সিলেক্ট করে ওকে করে এখানে সেভ করতে পারেন, এবং আপনি চাইলে এখানে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ এখানে যদি GSM অনলি এটি যদি করেন তাহলে আপনার ফোনটি অনলি 2G হবে, এবং তারপর WCDMA অনলি এটি যদি করেন তাহলে আপনার ফোনটি শুধুমাত্র 3G চলবে, এবং আপনি যদি এটি দুটি অন করে রাখেন তাহলে আপনার ফোনটি অটোমেটিকলি কখনো 2G কখনো 3G যখন যে কানেকশন পাবে সেই হিসাবে চলবে। সুতরাং এটি দুইটি দিয়ে রাখাই বেটার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও পেতে আমার সাথে কানেক্টেড থাকুন।